দেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস একটা অদৃশ্য শক্তি এবং এই অদৃশ্য শক্তি গোটা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে, বাংলাদেশেরও অনেক কিছুই ওলট পালট করে দিয়েছে এবং মানুষ যা কিছু ধারণা করেছিল তার অনেক ধারণাই এখন মিলছে না, হিসেব নিকেশ মিলছে না, দেশের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হয়েছে, মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, মানুষ নানাভাবে এই কোভিড-19 কারণে যে অসুস্থতা তার বাইরেও নানা রকমের শারীরিক জটিলতা বিশেষ করে মনস্তাত্ত্বিক জটিলতার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এবং এর মধ্যেও আবার নানা রকমের সংকট পৃথিবী জুড়েই আছে, বাংলাদেশেও আছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই কোভিড-19 অনেকেই মনে করেছিলেন আমাদের স্বভাব আচার আচরণ অনেকখানি হয়তো বদলে ফেলবে, কিন্তু দেখা গেছে যে সেটি অনেক ক্ষেত্রে বদলায়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষের লোভ প্রবৃত্তি সেগুলো অনেক বেশি উন্মোচিত হয়েছে এবং তারা অনেক বেশি আগ্রাসী হয়েছেন। এসব নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এবং আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে কোভিড-19 আসলে আমাদের উন্নয়ন ব্যবস্থায় উন্নয়ন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলল, মানে এবং কতটা ক্ষতিগ্রস্ত করলো বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তৃতীয় মাত্রার দর্শকদের সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এখন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী একটি জ্বলন্ত ইস্যু যে করোনা ভাইরাস, এবং বাংলাদেশ নয় সারা পৃথিবীকে কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে এবং আমরা সারা পৃথিবীর অর্থনীতির চিত্র পাল্টে দিয়েছে, সামাজিক জীবন পাল্টে দিয়েছে, আমাদের যে ধ্যান ধারণা ছিল এতদিন আমরা যা বহন করে এসেছি বা ভেবেছি আমাদের সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, সবকিছু সম্পর্কে আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে এবং আমরা কিন্তু সেভাবে ভাবছি। এটা ঠিক যে করোনা ভাইরাসে পৃথিবীতে সারা পৃথিবীতে লাখ লাখ লোক মারা যাচ্ছে এবং বাংলাদেশেও প্রায় 4,500 লোক মতো লোক মারা গিয়েছে, যদিও কিছুদিন যাবৎ আমাদের দেশে করোনা ভাইরাসের প্রকোপটা কিছুটা হলেও কমে এসেছে, মৃত্যুর পরিমাণও কমে এসেছে এবং আক্রান্তের হারও কমে এসেছে, সুস্থতার হার বেড়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে একটা গভীর ক্ষত সৃষ্টি করছে এই করোনা ভাইরাস। যদিও আমি মনে করি যে আমরা বাংলাদেশে যারা আছি আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতি সারা পৃথিবীতে অন্যান্য দেশে যেমনটা হয়েছে তার থেকে আমরা সেই ক্ষতি অনেকটাই বেশ ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি এবং পারছি। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন করোনা ভাইরাসটা প্রথম এই দেশে ধরা পড়লো এবং যে এই দেশে করোনা ভাইরাস আছে, তখন থেকেই কিন্তু উনি এই জিনিসটিকে একটি শক্তভাবে হ্যান্ডেল করার জন্য, এটা মোকাবেলা করার জন্য কিছু কিছু পদক্ষেপ উনি ঘোষণা করেছিলেন এবং কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই করোনা সংকট মোকাবেলা এবং সংক্রমণ রোধ এবং করণীয় বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 দফায় কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন। যেমন তিনি প্রথম এপ্রিল মাসের প্রথম তারিখে, 1 তারিখে উনি 31টি কর্মসূচি ঘোষণা করেন এই 2020 সালের। এরপরে 16 এপ্রিল করেছিলেন 10টি, 20 এপ্রিল 13টি এবং 27 এপ্রিল উনি 10টি কর্মসূচি নির্দেশনা ঘোষণা করেছিলেন। এবং আমরা জানি যে বিশাল পরিমাণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, যেই প্রণোদনাতে আপনার একদম নিম্ন স্তরের যিনি কাজ করেন তার থেকে শুরু করে একদম উপরস্থ সব জায়গায় সমস্ত শ্রেণী পেশা কেউ যাতে বাদ না থাকে প্রত্যেকের জন্যই উনি প্রণোদনা ঘোষণা করেছিলেন এবং প্রত্যেকেই সে প্রণোদনা সুবিধা পাচ্ছে। এই হলো মোটামুটি অবস্থা। তা আরেকটা কথা কি আমি বলি যে এই করোনা ভাইরাসের মধ্যে শুধু করোনা ভাইরাস যে আমরা মোকাবেলা করেছি সেটিই নয়, আমরা আমফানের মতো একটি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেছি, আমরা বন্যা মোকাবেলা করেছি,
এবং এই করোনা ভাইরাসের মধ্যে কিন্তু আমাদের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছিল। আমরা জানি পৃথিবীতে অনেক দেশ কিন্তু বাজেট দিতে পারেনি, কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের এই বর্তমান সরকার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা করেছিল এবং অত্যন্ত সাফল্যজনকভাবে সেই বাজেট পাশ হয়েছিল এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। আর এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো জিনিস ছিল চিন্তার পাশাপাশি, যে জীবন এবং জীবিকা, মানুষকে বাঁচতে হবে করোনা ভাইরাস মোকাবেলা করে, পাশাপাশি তার জীবিকারও একটা ব্যবস্থা থাকতে হবে, দুটোকে পাশাপাশি রেখে সমান্তরালে যেন আমরা চলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো ছিল সেটা কিন্তু এরকমই ছিল। এবং আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা সরকারে আছি, আমাদের দলের প্রতিটা নেতা কর্মী প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছে এই করোনা ভাইরাসে সাধারণ জনগণের কাছে থাকার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এইভাবেই কিন্তু আমরা জনগণের কাছে ছিলাম এবং আমাদের অনেক নেতাকর্মী প্রাণও দিয়েছে এই মানুষের সেবা করতে গিয়ে। এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের যে অর্থনীতি, সেটা অবশ্যই আমি মনে করি আমরা অন্য যে কোনো সময় থেকে এখন আমাদের অর্থনৈতিক উল্লম্ফন অনেক বেশি। আমাদের এর মধ্যেই কিন্তু আমাদের মাথাপিছু আয় $2,064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যেটা কিনা গত বছর ছিল $1,909 মার্কিন ডলার। আমাদের মাথাপিছু গড় আয়ু বেড়েছে এবং আমাদের রেমিটেন্স বাড়ছে তরতর করে, আমাদের রিজার্ভ স্মরণকালের ইতিহাস ভঙ্গ করেছে, শেয়ার বাজার উত্থান, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এখন বেশ ভালো অবস্থাতেই আছি। এবং এডিবি থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারাও কিন্তু এক বাক্যে বলছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এবং আমি অবশ্যই আরো পরবর্তী আমি আপনার কাছে আসবো, তখন আবার শুনবো আপনার কাছে। প্রফেসর হোসনে আরা বেগম, আপনি একটু বলবেন, যেহেতু সারা দেশে আপনার একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক আছে, দেশের করোনা পরিস্থিতি কি মনে হচ্ছে? অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা বলছিলেন যেটি, যে আসলে প্রকোপটা কমে এসছে এবং আমরা সরকারি ভাষ্য বা স্বাস্থ্য দপ্তরের যে ভাষ্য দেখছি তাতেও সেরকম একটা চিত্রই ফুটে উঠছে, কিন্তু অনেকে আবার আশঙ্কাও করছেন যে সেকেন্ড ওয়েভ একটা আসবে বা আসছে বা পরিস্থিতি আসলে আগে যেরকম মনে ছিল ততটা, সেটা কিন্তু আমিও মনে করি, হ্যাঁ সেকেন্ড ওয়েভ আসতে পারে। জি, আসবো আপনার কাছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে সারা দেশের চিত্র? সুন্দর কথা বলছেন। তো এখানে আমার একটু প্র্যাকটিক্যাল অবজারভেশন, সেটা হলো এই যে কৃষি ভিত্তিক বাংলাদেশের মাটি, মানুষ, এটা হলো সোনার মানুষ। আর এই বাংলাদেশে রেজিলেন্স, মানুষের রেজিলেন্স ক্ষমতা, এইটা কোন কালে ছিল না, এটা সব সময় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আর সরকারের যে স্ট্যাটিস্টিক রিগার্ডিং কোভিড সংক্রমণ এবং ডেথ যে বিষয়টা বললেন, এইটা আমার দৃষ্টিতে হলো যথার্থ আছে। কারণ যারা আক্রান্ত হচ্ছে বা যারা আনইজি ফিল করছে তারা কিন্তু পরীক্ষা করতে যাচ্ছে, আর যারা বলতেছে প্রত্যেক বছরই এরকম জ্বর হয় তারা পরীক্ষা করতে যাচ্ছে না, হয়তো বা তাদের মধ্যেও সংক্রমণ আছে, কিন্তু তারা বলতেছে না এরকম আমার আরো গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, আমি কোভিড টেস্ট করব না। তো এরকম তো অনেক জায়গাতেই হচ্ছে, হয়ে যারা একদম ফিল করছে যে করা দরকার তারাই করছে, তাদের মধ্যে তো স্ট্যাটিস্টিক কতজনের ভেতর কতজন, এটা আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে, মৃত্যু নিম্নগামী হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশের যে ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি হলো আমাদের কোভিড ম্যানেজমেন্ট, আপনার কন্টামিনেশন প্রোটেকশন, এগুলো করা, এগুলো করতে গিয়ে এত সোশ্যালি, তারপর জাতীয় ভিত্তিতে এবং নানাভাবে আপনার লকডাউন, স্টে হোম,
এই বিষয়গুলো মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে, মানুষকে আপনার হলো মানুষকে যেটা করেছে সেটা হলো অমানুষও করেছে কাউকে কাউকে। কিন্তু এই বিষয়গুলো, এই বিষয়গুলোর তো কোনো বিকল্প ছিল না, এবং বরং অভিযোগ অনেক ক্ষেত্রেই যে এগুলো আসলে আরো কড়াকড়িভাবে করা উচিত ছিল, কড়াকড়িভাবে করলে আজকে এতদিন এতে এই সাফারিংসটা করতে থাকতো না হয়তো, মানে এরকম ধারণা একটা আছে। উচিত ছিল যদি করা হতো, এগুলো যেমন সহজে বলা যায় তো এটা করা কিন্তু খুবই কঠিন, সরকার হেন চেষ্টা নাই যে করে নাই, কিন্তু মডারেটলি এইটা না করলে হয়তো মানুষের আপনার ইমিউনিটি ক্ষমতা কমে গিয়ে সংক্রমণ আরো বেশি হতে পারত। কারণ মানুষের যদি জীবনের জন্য জীবিকা, মানুষ ভীত সন্ত্রস্ত, ঘর থেকে বের হচ্ছে না, এইরকম একটা অবস্থায় তো মানুষ যারা এরকম ভীত সন্ত্রস্ত হয়েছে তারা কিন্তু আক্রান্ত হয়ে অনেকে ক্যাজুয়ালিটি হয়েছে, মারা গেছে। আর যারা এটা মনে করেনি, একদম বিশ্বাসই করেনি অনেক জায়গায়, তাদের কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই। তো সেই জন্য কড়াকড়ি আরো করলে আরো ভালো হতো, আরো কড়াকড়ি করলে আরো ভীত সন্ত্রস্ত হতো, আরো পুষ্টিহীন হতো, আরো আপনার ইমিউন সিস্টেম কোলাপস করতো, এটাও তো হতে পারত। তো সেই জন্য আপনার সরকার যেভাবে কন্ট্রোল করেছে, আমি তো মনে করি যে এর থেকে ভালো বা এর থেকে গুড ওয়ে, এটা নতুন একটা ডিজিজ, এটা হাউ টু প্রোটেক্ট দিস ডিজিজ, প্রোটোকলটা কি, মেকানিজম হবে, এগুলো তো কারোই জানা ছিল না। তো তারপরেও সরকার যা করেছে, আমি তো মনে করি সবারই এতে হ্যাপি হওয়া উচিত। এমনিতে আপনার আপনার কি মনে হয় যে এতে করে দেশের উন্নয়ন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত বা ব্যাহত হলো, এবং অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে অ্যাডভোকেট নূরজাহান বেগম যেটাই বলছিলেন যে বাংলাদেশের অর্থনীতিতে একটা এই সময়কাল একটা উল্লম্ফন ঘটেছে, এবং তিনি বেশ কিছু উদাহরণ হাজির করছিলেন, সেটি রিজার্ভ, রেমিটেন্স, ক্যাপিটাল মার্কেট, উল্লম্ফন উল্লম্ফন যা হয়েছে জি, বা প্রবৃদ্ধি যা বাড়তেছে আমাদের, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এইটা আরো বাড়তে পারত, কাজেই ক্ষতি তো একটা হয়েছে। আমরা ঘরে ছিলাম 6 মাস 9 5 মাস, তারপরে এখনো স্কুলের ছেলেমেয়েরা ঘরে আছে, লেখাপড়া হচ্ছে না, বহুবিধ ক্ষতি। তো এই ক্ষতি সামাল দিয়েও ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রি আমরা কিন্তু ভালো করছি। তো সেটাই নূরজাহান আপা বলেছে যে অন্য দেশের তুলনায় বা যা হওয়ার কথা ছিল, অন্যরা যা ভেবেছিল যে আমাদের এখানে কি হয়ে যাবে, তো সে তুলনায় আমরা আল্লাহর রহমত অনেক ভালো করেছি, আমাদের দেশের অনুশাসনও ভালো ছিল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত দুঃখ লাগে যে আমরা যেটা আমরা এখানে আপনার 90% মুসলমান, এখানে আদার যারা তারা রিলিজিয়াস, নন রিলিজিয়াস পিপল নাই বললেই চলে, 100% রিলিজিয়াস মুসলমান এন্ড আদার রিলিজিয়াস। তো এখানে সকল ধর্ম মতে আপনার মানুষের জন্য হক হলো প্রতিবেশীর জন্য বা মানুষের জন্য 75% দায় দায়িত্ব পালন করতে হবে সক্ষম ব্যক্তির, আর ঈশ্বর বা আল্লাহর জন্য 25%। তো সেখানে আমরা মানুষের জন্য তো কিছুই করছি না। আমাদের যে তিন ইসলাম ধর্ম মতে তিন শ্রেণীর প্রতিবেশী, একটা এক শ্রেণী হলো সেম ধর্ম আত্মীয় এবং মহল, সেম মহল্লায় বা সেম গ্রামে বাড়ি, আর একটা হলো ধর্ম সেম আত্মীয় না কিন্তু মহল্লাতে, আর একটা হলো ধর্ম অন্য আত্মীয় না কিন্তু সেম মহল্লায়। এই তিন কিসিমের আপনার হলো প্রতিবেশীর প্রতি যে হক, এই হক যদি আমরা পালন করতাম সরকারের রিলিফ দেওয়া লাগতো, সরকারের এত রিলিফ দেওয়া লাগতো না, রিলিফ নিয়ে এত আপনার কাণ্ড কারবার ঘটতো না, দেশের এত বদনাম হতো না,
এবং আমাদের মানুষে মানুষের যে সম্পর্ক, প্রেম প্রীতি, মানুষের প্রতি মানুষ এখন এগুলোতে হয় কি, মানুষের প্রতি মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায় যে এরা তো সামান্যতম দরদ করছে না। এখনই এখানে আপনার এখানে আসার সময় আমি স্ক্রোলে দেখে আসলাম যে পেঁয়াজের কয়েকদিন বন্ধ হয়ে থাকে, গাড়িতে অর্ধেক পেঁয়াজই নাকি পৌঁছে গেছে। তো আমরা তো মানুষ, আর একটা কান্ট্রি, সেই কান্ট্রি তারা এলসি যেটা হয়ে গেছে সেটা কেন ছেড়ে দেবে না, নতুন এলসি না করতে পারে? আপনার ট্রাক ভর্তি বোঝাই হয়েছে, সেই ট্রাক সারে নাই, অর্ধেক পেঁয়াজ পৌঁছে গেছে। তো এই যে একটা স্টেটে এরকম আচরণ করলো, তো আমাদের আমি এইসব প্রসঙ্গে শুনবো আপনার কাছ থেকে আরো। আমি যে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি যে মানুষের মানুষের সম্পর্কের কথা বলছিলেন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করার কথা বলছেন, আমরা অতীতে দেখেছি বিভিন্ন দুর্যোগের সময় বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বেশ তৎপর থাকে, তাদের একটা সরব ক্রিয়াকর্ম থাকে, কিন্তু এইবার এই COVID-19 সময় কিন্তু সেরকমটা আমরা দেখলাম না, কারণ কি বলে মনে হয় আপনার কাছে? তবে আমি আমাদের TMSS-এর কথা বলি, আমরা প্রচুর করেছি, আর অন্যরা কেন করছে না তাদেরকে যখন আমি বলি, কারণ আমি এনজিও ফাউন্ডেশনের বোর্ডে আছি, CDF এর বোর্ডে আছি, অন্যান্য এনজিও, তাদেরকে যখন বলি তো তখন তাদের মধ্যে অনীহা যে এগুলো করে কি হবে, এগুলো সরকার করবে, দেশের ওই অনেক টাকা বিদেশ চলে যাচ্ছে। তো অর্থাৎ একটা সুশাসনের প্রতি সন্তুষ্ট নয়, এ কারণে এগুলো আমাদের দায়িত্ব নয়, এগুলো করার দরকার নাই, এইরকমের একটা অ্যাটিচিউড, এইরকমের একটা মনোভাব আমি আপনার মানুষের মানুষে দেখেছি যে এটা আমাদের করার দরকার কি, কেন দুর্নীতি বন্ধ করা হচ্ছে না, সুতরাং আমরা কি করতে যাব। সো আসছি আবার আপনার কাছে অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, অনেকগুলো প্রসঙ্গ প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম তুললেন এবং তিনি সরকারের বেশ কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন যেমনটা আপনার সঙ্গে সুর মিলিয়ে, এবং তিনি মনেই করেন যে আরও কঠোর হলে আসলে ইমিউনিটি সিস্টেমটাই হয়তো আরও খারাপ হয়ে যেতে পারতো। সো এই শিথিলতাই আসলে শেষ পর্যন্ত মানুষের ভেতরকার যে অন্তর্নিহিত শক্তি সেটাকে অনেক বেশি জাগিয়ে তুলেছে এবং সেটি বাংলাদেশকে অনেকখানি রক্ষা করেছে। কিন্তু এর বাইরে কথা, ছোটো ছোটো কথার মধ্যে ওই যে পেঁয়াজের প্রসঙ্গ তিনি টানলেন, সেটির সঙ্গে বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রসঙ্গটা প্রচ্ছন্নভাবে উঠে আসে। এখানে তিনি সুশাসনের কথা, ক্যাপিটাল ফ্লাইটের কথা বললেন এবং করাপশনের প্রসঙ্গ টানলেন এবং সামগ্রিকভাবে ব্যবস্থাপনার একটা দুর্বলতা বা ত্রুটি এবং সবচেয়ে বড় সংকটের জায়গা যেটি তিনি চিহ্নিত করেছেন বা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে মানুষ নিজেরা কোনো কিছু করতে চাইছে না বা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রশ্ন আমি রাখছিলাম, সে প্রসঙ্গে তিনি বলছেন করতে চাইছে না, তার কারণ হচ্ছে মানুষ আসলে আস্থা রাখছে না এবং মনে করে যে সরকার যেভাবে করছে করুক, কেননা টাকা বাইরে চলে যাচ্ছে, কোনো দুর্নীতি হচ্ছে, আমরা এগুলো কেন করবো? আপনার কাছে একটু শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং হোসনে আরা আপাকেও অনেক ধন্যবাদ, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় একজন মানুষ, ওনার কথাগুলো আমি মেনে নিচ্ছি যে উনি সঠিকই বলেছেন। তবে পাশাপাশি আমি আরেকটা কথা বলি, বাংলাতে একটা প্রবাদ আছে, ভাত দেবার মুরুদ নেই, কিল মারার গোসাই। এই যে যারা বিভিন্ন বেসরকারি সংগঠনের কথা আপনি বললেন, বা আমি শুধু বেসরকারি সংগঠন কেন, আমি প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে বলি, আমাদের দেশে বিরোধী দলীয় রাজনীতি যারা করে তারাও আছে। আপনি দেখেন এই করোনা ভাইরাস উপলক্ষে এই কোভিড এর সংক্রমণের সময়কালীন আগে পরে এবং সময় সরকারের সমালোচনাই কিন্তু প্রত্যেকে করেছে, কিন্তু তারা কিন্তু কেউই এগিয়ে আসেনি এবং সমালোচনা করেছে, তাও যদি গঠনমূলক সমালোচনা করতো আমরা কখনোই সেটাতে কোনো কিছু মনে করি না। গঠনমূলক সমালোচনা করলে সরকার তার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে, কিন্তু শুধুমাত্র যখন সমালোচনার জন্য সমালোচনা করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমাদের দেশে যারা সরকারের সমালোচনা করছে তারা করুক, কিন্তু তারা নিজেরা কি কোনো ফ্রন্ট ক্রিয়েট করেছে? বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যখন বিরোধী দল থাকে তারা কি করে, তারা ফান্ড ক্রিয়েট করে, তারা হটলাইন স্থাপন করে, জনগণের পাশে দাঁড়ায়। কিন্তু আমাদের দেশে যারা সমালোচনাকারী তারা কিন্তু সেভাবে জনগণের পাশে এসে দাঁড়ায় নেই,
তাই আমি বলবো এটা আসলেই ভাত দেবার মুরুদ নেই, কিল মারার গোসাই। ওই সমালোচনাই করতে পারবে, কিন্তু গঠনমূলক সমালোচনা করে সরকারকে দেখিয়ে দিতে যদি পারতো যে এইখানে এটা এভাবে করেন, তাহলে অবশ্যই সরকারের জন্য আরেকটু ভালো হতো এবং আমরা সমালোচনাকে সাদরে গ্রহণ করি। আর আরেকটি কথা হলো যে এই করোনাকাল, করোনা আমাদের জন্য একটি দুষ্ট খত এবং আমরা অবশ্যই এটা আমাদের জন্য অনেক বিড়ম্বনা এবং আমাদের জন্য কষ্টকর একটা অভিজ্ঞতা যেটা সারা বিশ্বব্যাপী। কিন্তু আবার এই করোনা ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। আজকে দেখুন অনেকে কিন্তু হাত ধোয়ার বিষয়টা জানতো না, আজকে মানুষ অনেক সচেতন হয়েছে। আপনি গ্রাম এলাকায় যান বা রাস্তাঘাটে যান, কিছুটা হলেও মানুষ এখন হাত ধোয়া শিখেছে। মানুষ সামাজিক দূরত্ব বলতে যতটুকুই পালন করুক তারা বুঝতে পেরেছে যে এটা একটা ব্যাপার আছে। এবং আরেকটি কথা, এই করোনা কালের ফলেই কিন্তু আমরা স্বাস্থ্যক্ষেত্রে কিছু দুষ্ট রোগের আমরা উল্লম্ফন আমরা লক্ষ্য করেছি এবং সেই দুষ্ট লোকগুলো যে মানুষকে কিভাবে ঠকাচ্ছিল সেটাও কিন্তু আমরা দেখেছি এবং সরকারই কিন্তু সেটা খুঁজে বের করেছে, করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। তা সে যেই হোক কাউকে কিন্তু কোনো ছাড় দেয়নি। এটাই হলো জননেত্রী শেখ হাসিনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষত্ব এবং বৈশিষ্ট্য যে অপরাধী যেই হোক, আমার দলের ভিতর ঘাপটি মেরে হোক বা অন্য কেউ হোক, আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। এটা হলো আরেকটা ব্যাপার। আর আরেকটা কথা হলো যে আমাদের যে দেশের অর্থনীতি যে উল্লম্ফন সেটা কিন্তু আরেকটা কারণ আছে। আমাদের দেশের যে দুটো সামাজিক সম্পদ আছে, আমি যেটাকে বলবো আমার দৃষ্টিভঙ্গিতে, সেটা হলো আমাদের দেশের জনগণ করোনাতে কিন্তু ঘরকে গিয়েছে কিন্তু করোনাকে ভয় পায়নি, মানে কিছুটা বিচলিত হয়েছে কিন্তু একদম ভয় পায়নি। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য, আমাদের দেশের জনগণের খরচ করার একটা প্রবণতা আছে, তারা খরচ করতে পছন্দ করে। তো যেই দেশের জনগণের বৈশিষ্ট্য এরকম সেই দেশে কিন্তু অর্থনীতি কখনো থেমে থাকে না, সেই দেশের অর্থনীতি অবশ্যই সেটি বেগবান থাকে এবং সেটির উল্লম্ফন ঘটে। আর আরেকটি জিনিস আমি আপনাকে একটু স্পেসিফিকলি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের অর্থনীতির যে ব্যাপারগুলো, যে কারণ কেন আমাদের অর্থনীতি উল্লম্ফন করছে বা কেন আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই দুঃসময়ের মধ্যে, তার মেইন যে ব্যাপারটা সেটা হলো আমাদের পোশাক খাত কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আমদানি রপ্তানি যে ব্যয়, যে ভারসাম্য, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। তারপর আমাদের রেমিটেন্সে সাফল্য এসেছে। আমরা কি দেখেছি এখানে, আমার কাছে নোট আছে যে আমাদের প্রতি মাসে কিন্তু $100 মিলিয়ন করে রেমিটেন্স অ্যাড হচ্ছে এবং গত 15 দিন অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের $1.3 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এটার কিন্তু কারণ আছে, কারণ আমাদের সরকার 2% প্রণোদনা এবং রেমিটেন্স পাঠানো সহজীকরণ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু অ্যাডভোকেট নুরজাহান বেগম, আমি একটু শেষ করি, আমি শেষ করে আসছি রেমিটেন্সের প্রসঙ্গ, ঠিক আছে আপনি শেষ করুন। তারপরে যে রিজার্ভ আছে না, সেটা 1 সেপ্টেম্বরে 39.40 বিলিয়ন বা $3,940 কোটি এবং আমাদের যে শেয়ার বাজার নিয়ে যত বিতর্কই থাকুক না কিন্তু বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজার সবচাইতে বেশি প্রথম অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে হলো ভিয়েতনাম, এটা হলো সারা পৃথিবীব্যাপী। এবং আমরা খাদ্য, মাছ, সবজি উৎপাদনে আমরা রেকর্ড সৃষ্টি করেছি। এছাড়া আরেকটা কথা হলো, আমি আপনাকে যেটা বলি, আমাদের 2019-20 সালের যে ইয়ে ছিল, অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল 5.2। বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা যেটা বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেভাবে আমাদের 5.2 ছিল আমাদের যে প্রবৃদ্ধি, সেটা অবশ্যই আমাদের অনেক বেড়ে গিয়েছে। এবং আপনাকে আমি জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে, বর্তমানে আমাদের যেভাবে অর্থনীতি এগিয়ে চলছে সেটাতে আমাদের অলরেডি 2.8 আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এবং আগামী বছর আমাদের যে এই অর্থ বছর শেষ হলে পরে আমাদের প্রবৃদ্ধি হবে 8.2% এবং আমাদের টার্গেটও কিন্তু সেটা। আসলে জাতীয় অর্থনীতি একটা ঘূর্ণায়মান বৃত্তের মতো, যার মাঝখানে বা কেন্দ্রে থাকে অবস্থান করে ভোক্তা এবং উৎপাদক, এবং ভোক্তা এবং উৎপাদক যে মিথস্ক্রিয়া, এর ফলে কিন্তু অর্থনীতি এগিয়ে চলে। তা আমার কথা হলো আজকে যে পেঁয়াজের কথা বলা হচ্ছে, হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক। আমি কি পেঁয়াজ নিয়ে এখন কিছু বলবো না পরবর্তীতে বলবো? না, বলতে পারেন, আপনি বলতে পারেন কোনো। জি আচ্ছা, পেঁয়াজের কথা যে বলা হয়েছে, দেখেন আমাদের দেশে যেটা অনেকেই হয়তো জানে না, যারা সমালোচনা করে ঠিক আছে সমালোচনা করুক, পেঁয়াজের যেহেতু দাম বেড়ে গিয়েছে অতএব সমালোচনা করার অধিকার আছে, কিন্তু পেঁয়াজের ব্যাপারে আমাদের যে দেশের যে উৎপাদন বা আমাদের অবস্থানটাকে সেটা যদি আমরা একটু জানি, আমাদের দেশে কিন্তু পেঁয়াজে বাৎসরিক চাহিদা হলো 25 লাখ মেট্রিক টন এবং আমাদের দেশে এবছর উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ছিল 25,57,000 মেট্রিক টন। এগুলো সব অথেন্টিক, কিন্তু যেহেতু পেঁয়াজ একটা পচনশীল জিনিস অতএব এটা কিন্তু অনেকটাই পচে যায়। প্রতি বছরই উৎপাদিত পেঁয়াজের কিন্তু 30% কিন্তু নষ্ট হয়ে যায় পচে।
এবং তখন অবশিষ্ট ভালো পেঁয়াজ থাকে 19,11,000 মেট্রিক টন। এইবারও কিন্তু আমাদের কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই পরিমাণ পেঁয়াজ কিন্তু আমাদের উৎপাদিত হয়, কিন্তু বিভিন্ন কারণে সেটা পচে যায়, যার কারণে আমাদের ঘাটতি দেখা দেয়, এবং এই ঘাটতিটাই আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করি, ভারত থেকে সবচেয়ে বেশি আনা হয়, এবং এবার কিন্তু হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে কি দেখা গেল যে গত বুধবার দিন আবার হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে না, তারা পেঁয়াজ রপ্তানি যেটা বন্ধ করেছে সেটা খুলে দিবে, নিষেধাজ্ঞা উঠিয়ে দিবে। তাৎক্ষণিকভাবে আবার কিন্তু পেঁয়াজের দাম ঠিক হয়ে আসা শুরু করেছে, এবং ইতিমধ্যে কিন্তু যে পেট্রোপোল যে বন্দরে যে পেঁয়াজগুলো ট্রাকগুলো আটকানো ছিল সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং দেশের বাজারে কিন্তু পেঁয়াজ এখন চলে আসতেছে এবং অলরেডি বাজার স্থিতিশীল হয়ে গিয়েছে। তো আমি যেটা মনে করি যে কিছু অসাধু ব্যবসায়ী থাকে, কিছু দুষ্ট লোক থাকে যারা কিনা সবসময় চায় যে জনগণের ভোগান্তি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি করার জন্য, এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের দেশ প্রেম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা না হলে কিন্তু এগুলো চলতেই থাকবে। রেমিটেন্সের প্রসঙ্গে আপনি যেটি বলছিলেন, আমি জাস্ট আমার মনে হয় ডক্টর হোসনে আরা বেগমও ভালো বলতে পারবেন, রেমিটেন্স আসবার একটা যথার্থ কারণ আপনি বলেছেন যে সরকার এখন বৈধ উপায়ে রেমিটেন্স আসাটা অনেক সহজতর করে দিয়েছে, সে কারণে আসছে, এটি যেমন ঠিক, এরকম একটা ধারণাও আছে যে এই সংকটকালে পৃথিবী জুড়েই অনেকে কাজ হারিয়েছে এবং বাংলাদেশেরও অনেকে কাজ হারিয়েছেন এবং তারা দেশে ফেরত এসেছেন, এবং যারা আসতে পারেননি তারাও আশঙ্কার মধ্যে আছেন, হয়তো কাজ হারাবার ভয়ে আছেন, সে কারণে তাদের যা কিছু আয় উপার্জন ছিল, যতটা সঞ্চয় ছিল, সবটাই তারা এই সময়টাতে পাঠাবার চেষ্টা করেছেন নিজেদেরকে বিপদমুক্ত রাখবার জন্য। সেটির কারণে অনেকেই মনে করেন যে এই পরিমাণটা অনেক, ভলিউমটা অনেক বেড়ে গেছে, কিন্তু সংকটের যেটি জায়গা যে প্রচুর মানুষ বেকার হয়ে দেশে ফেরত এসেছেন এবং অনেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে অনেকেই ফেরবার এখন পর্যন্ত আশঙ্কা রয়েছে, এবং কোনো কোনো দেশ তো বাংলাদেশ মানে বাংলাদেশের ফ্লাইট পর্যন্ত নামতে দিচ্ছে না, কোনো বাংলাদেশিদের প্রবেশ করতে দেবে না, বিশেষ করে শ্রমিকদের, সেরকম ঘোষণাও কম বেশি অনেকেই দিয়েছে। তো তাতে তো এখন যে আসার কথা আপনি শোনাচ্ছেন, প্রকৃত চিত্রটা খুব আশাব্যঞ্জক কি ছোট করে যদি বলি? আমি আমি যেটা বলি, হ্যাঁ এটা ঠিক যে বিশ্বব্যাপী যখন কোভিডটা শুরু হলো তখন অনেক শ্রমিক যারা বিদেশে ছিল তারা ফেরত এসেছে, এবং সরকার কিন্তু তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা অলরেডি ঘোষণা করেছে, প্রয়োজনে তাদের প্রণোদনা বাড়িয়ে দেবে, এবং সেই যারা বিদেশ থেকে এসেছে আমার শ্রমিক ভাইয়েরা দেশে যারা আছে তাদের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, তারপর প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে তাদের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে, এবং এটা আপনারা জেনে খুশি হবেন যে তারা সেখান থেকে ঋণ অলরেডি নেওয়া শুরু করছে এবং তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য তারা কাজ করার চেষ্টা করছে। ডক্টর হোসনে আরা বেগম, আপনি বলবেন, আপনি শুনছিলেন অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তার বক্তব্য। আমি একটু রেমিটেন্স, প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ টানছিলাম, এবং আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছি যেটি উনি বারবার প্রণোদনার কথা বলছিলেন, নানা বিষয়ে নানা ক্ষেত্রে সরকার প্রণোদনা দিয়েছে, ঘোষণা করেছে, এবং রিলিফের কথা আপনি নিজে উল্লেখ করছিলেন, এই প্রণোদনা এবং রিলিফ ত্রাণ এটি আসলে যাদের কাছে, যাদের প্রাপ্য, যাদের কাছে যাওয়া উচিত ছিল বা যাওয়া উচিত তাদের কাছে ঠিকঠাক মতো গেছে কিনা, মানে আপনার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের তথ্য কি বলে? এখন ওই নুরজাহান আপা যে বিষয়গুলো বললেন, সার্বিক পারফরম্যান্স অফ দি কান্ট্রি বাই দা গণমানুষ, এইটা কিন্তু চিরকালই আছে এবং এটা হবেই। বললাম তো দেশের মাটি এবং মানুষ সোনার মানুষ, তারা এটা সমষ্টিক যে উন্নয়ন সেইটা হচ্ছে, কিন্তু ধরেন পেঁয়াজের বিষয়টি, পেঁয়াজ যেদিন ভারত বন্ধ করে দেবে বললো যে তারা দেবে না, ওই দিনই পেঁয়াজ আপনার কি করে এক লাফে দ্বিগুণ দাম হয়ে যায়, তার মানে কি ডবল দরকার হয়েছিল ওই দিন। তো যে মানুষগুলো আপনার এইটাই মেনটেন করে না, নিয়ন্ত্রণ করে না, এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব সরকারের, এইটা গণমানুষ পারবে না, এইটা এই অর্জনটা সরকারের দেখাতে হবে যে একদিনে কি করে এত দাম কেন বাড়ানো হলো। এখানে সরকারের অনুশাসন বা সুশাসন বা কঠোরতা, এইটা মানুষ, সাধারণ মানুষ কামনা করে, সাধারণ ভোক্তা কামনা করে, এইটা একটা। আর পেঁয়াজ সম্বন্ধে আর একটা কথা আমি বলতে চাই, আমার খুবই ব্যথা পেঁয়াজ নিয়ে, সেটা হলো
যে আমি আমরা কিন্তু অনেক টাকা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেই, আমরা বেশি টাকা নেই এবং একটু অপেক্ষাকৃত সস্তা দামে নেই, আর ছোট ছোট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়েছি কোলাটারাল ফ্রি, এর নাম হলো ক্ষুদ্র ঋণ, কোয়াজি ব্যাংক, মানে বাড়ি বাড়ি গিয়ে তার হ্যাসেল ফ্রি মানি ডিস্ট্রিবিউশন, যারা মানি নেবে তাদের যেন কোনো কোনো প্রকারের হ্যাসেল না হয়, এক ঘন্টাও কামলা বা তাদের কাজ নষ্ট না হয়, তাদের মুভমেন্ট করতে না হয়, আমাদের কর্মীরা গিয়ে তাদের বাড়িতে গিয়ে এগুলো দিয়ে আসে। তো আমি বিভিন্ন মন্ত্রণালয়ে আমি বলেছি যে আমাদেরই 10,000-10,00,000 বেনিফিশিয়ারিকে আমি পিএস চাষ করাবো, এই পিএসটা হবে গ্রীষ্মকালীন পিএস। আপনার কোল্ড স্টোরেজ একটা পিএস সংরক্ষণের জন্য আমাদের প্রায় 500,000 টন পিএস পৌঁছে যায়, উৎপাদনের পরেও এটা পৌঁছে যায়, কারণ পিএস এর যে কোল্ড স্টোরেজ তার হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার মেনটেন করে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ ইজ এ ভেরি কস্টলি কোল্ড স্টোরেজ, এই স্টোরেজের কোনো দরকার নাই। আমাদের যে জমি উঁচু জমি যাতে আউশ ধান করে, আউশ ধান না করে এখানে সামার অনিয়ন করবে, এই সামার অনিয়নের জন্য আলাদা পয়সা দেওয়া হোক, ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেওয়া হোক, সরকারের নীতিমালাতে আছে 2-4%, তো এই 2-4% এটা দেওয়া হোক। আমাকে অনেক ব্যাংক বলে কেন আপনাদের 9%, এটাই তো অনেক কম, তো 9%-এ তাদেরকে দিলে এই সামার অনিয়নের উপরে একটা শেড দিতে হয়, মানে গ্রিন হাউসের মতো করে আপনার ফ্রেম করে সেখানে না দিলে এই পিএস গজায় না, পিএস বড় হয় না। তো কোল্ড স্টোরেজের পরিবর্তে সরকারের যে নীতি অলরেডি এটা অ্যাপ্রুভ নীতি 2-4%, এই টাকার ভিতরে এখন পর্যন্ত পাই নাই। আর অগ্রণী ব্যাংকের এমডি সাহেব আমাদের এক ম্যানেজার সাহেবকে বলে দিলেন যে আগামী সপ্তাহে এই প্রস্তাব তোমরা পাঠাও, আমি কালকে দেখলাম লেখা আছে যে এটা আবারও মানে কৃষির ইয়েতে দেবে, তো কৃষির রেটে দিলে তো সামারনিয়নের এক্সট্রা যে আপনার খরচ করে করতে হয়, তো সেইটা করলে এই আপনার এইভাবে যদি কৃষককে পয়সা দেওয়া যেত, ঋণ দেওয়া যেত সহজ শর্তে, তাহলে একটা পেঁয়াজও কোনো দেশ থেকে আমদানি করা লাগবে না। আমাদের দেশে গরু ছাগল এগুলো আমরা অনবরত আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিচ্ছি যে আপনারা এগুলো বাইরে থেকে আনেন না, তো এই গরু ছাগল যেমন একসময় তো আনতে হতো, এখন আনতে হচ্ছে না, ধান চাউল আনতে হচ্ছে না, প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল এবং সিগনিফিক্যান্ট আপনার হলো তার অনুশাসন, তো এই পেঁয়াজের জন্য যদি ফার্মার নির্বাচন করে এখানে সামার অনিয়নটা করতে পারলে পচার কোনো ব্যাপার নাই, পেঁয়াজ তুলবে জমি থেকে তুলে হাটে বাজার চলে যাবে, তো এইটা এখন পর্যন্ত এইটা তেমন একটা নাই, কারণ সারা বাংলাদেশে আমি কয়েকদিন আগে মাদারীপুর মাগুরা আপনার মেহেরপুর ফরিদপুর এই অঞ্চল ঘুরে আসলাম যে দেখি তো আমাদের না হলেও অন্যরা করছে কিনা, কেউ করছে না। আর বগুড়াতে বাংলাদেশের ভিতরে একটা মানে শ্রেষ্ঠ মশলা গবেষণা কেন্দ্র আছে যেটা এই সরকারি আওয়ামী লীগ সরকারি করেছে বগুড়াতে, যেমন অনেক অনেকে বলে যে আওয়ামী লীগ সরকার বগুড়া কি করেছে, তো আমরা এটা বলি যে মশলা গবেষণা কেন্দ্র বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ এবং প্রধান গবেষণা কেন্দ্র সেটা বগুড়াতে আছে, তো তারা এই বীজ দেয়, এই বীজটা বিভিন্ন জায়গায় সরবরাহ করা যেত, তো দেবে কিভাবে ওই যে অর্থ হবে আপনার সামার অনিয়ন করতে পারলো না, তো সেই পেঁয়াজের তো এই দশা, অবশেষে ট্রাকের মধ্যে নাকি অর্ধেক পৌঁছে গেছে। তারপরে আপা যেটা বললেন হাত ধোয়া, হাত ধোয়া মানুষ আমাদের দেশের মানুষ মোটামুটি যারা ধর্ম চর্চা করে তারা 5 বার তো উজু করে, 3 বার
আপনার খায় তো পাঁচ দিনে আটবার, একবার গোসল করে এ নয় বার, আর এমনি এদিক সেদিক নাস্তা ফাস্তা মোটামুটি ধোয়া পড়ে, তারপরে এদেরকে একটু নাড়া দেওয়া দরকার। কিন্তু সেই জন্য যদি একটা হিউজ বাজেট দেখানো হয়, তো এই বাজেট এখন মিডিয়ার সুবাদে মানুষ তো সব জানে, এইরকম বাজেট দেখলেই তাদের মানসিকতা নষ্ট হয়ে যায় যে অপচয় হচ্ছে, আমরা কৃচ্ছতা সাধন করে কি করব, আমরা ভালো কাজ করে কি করব, পাওয়ার লেভেলে বা এলিট লেভেলে তো অপচয় হচ্ছে। তেমনি আবার খিচুড়ি, যে দেশের লোক আপনার মজলিস মেজমান, তারপরে আপনার তামদারি, তারপরে ওরস বা ইসাল সব, তারপরে আপনার হলো কি বলা হয় প্রসাদ বিতরণ, তার বিভিন্ন পূজা পার্বণে এত ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ম্যানেজমেন্ট করে এগুলো ভিতরে বিভিন্ন ওরস। আপনি আটরশিতে যাবেন, আমি আটরশিতে গেছি শুধু এটা দেখতে যে কমিউনিটি কন্ট্রিবিউশনটা কিরকম, পাবলিকই একদম যা কিছু লাগে রান্নার খড়ি আপনার চাল ডাল গরু সব নিয়ে যাচ্ছে, তো বিশাল। এবং সব বাংলাদেশের সব জায়গায় এটা হয়, আমার বড় ভাই পিছে তারও এখানে এরকম জন আসে। তো আপনার এই ম্যানেজমেন্ট দেখার জন্য যদি একটা মোটা বাজেট থাকে, তা যদি জনগণের, জনগণ তো দেশের মালিক, তারা যখন দেখবে যে অপচয় হচ্ছে, মালিক অপচয় দেখলে সে মালিকরা তো মুখ ফিরায়, যার ফলে জিল্লুর সাহেব আপনি যেটা বললেন যে এইবার এত বিপদে মানুষ তাকায় না কেন, মানুষ এই যে রোহিঙ্গারা যখন আসছিল, যারা দেখছেন চতুর্দিক থেকে ত্রাণ রাখার জায়গা পাওয়া যায় নাই, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তিনি যখন জায়গা দিলেন চতুর্দিক থেকে এমন ভাবে ত্রাণ আসছিল, ত্রাণই রাখা যায় নাই। মানুষের যদি থাকে সেখানে আপনার মানুষের শ্রদ্ধা বৃদ্ধি করতে হবে, মানুষের আস্থা বৃদ্ধি করতে হবে, মানুষকে বুঝাতে হবে যে দেশে বা এই অঞ্চলে বা এই এলাকাতে সুশাসন আছে। সুতরাং এটা এবং এ কারণে শুধু তাই নয়, মানুষ তো আপনার ট্যাক্সও দিতে চায় না, যে কোনো ভাবে হোক ট্যাক্স অ্যাভয়েড করতে চায়। তো দেশকে উন্নয়ন করতে গেলে সুশাসন করতে হবে। আর অপোজিটে বললেন বিরোধী দল নিয়ে এখন তো মানে বিতর্ক আছে, কে বিরোধী দল, অনেকে চিনিই না বিরোধী দল কে। সুতরাং এগুলোকে আইডেন্টিফাই হয়ে আপনার আপনার সরকারি দলকে বিরোধী দলকে কার কি ভূমিকা করার জন্য পরিবেশ সৃষ্টি করে দিলে আলটিমেটলি সরকারই লাভবান হবে এবং সরকার সাস্টেইন করবে। ধন্যবাদ, আমি আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, শুনছিলেন আপনি? জি, আমি ওনার কথা শুনছিলাম। আমি প্রথমেই বলি যে রিলিফের ব্যাপারে অনিয়মের যে খবর, এটা তো ঠিকই আমরা নিজেরাও দেখেছি, তবে এটাও আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, যারাই ধরা পড়েছেন এই অনিয়মের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে অলরেডি। অতএব এখান থেকে কেউ কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে সেই সুযোগটি কিন্তু নেই। এরপরে আরেকটা কথা বলি আমি, যে খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ গমন, এই জিনিসটা আসলে ব্যাপারটা ছিল এরকম, আমি যতটুকু জানি যে সরকার বিভিন্ন বিদ্যালয়ে যে মিড ডে মিল যে একটা ব্যবস্থাপনা ওইটা চালু করতে চাচ্ছে, ওই মিড ডে মিল ব্যবস্থাপনা সম্পর্কে দেখার জন্যই কিন্তু বিদেশ যাওয়ার কথা ছিল। সেটাই খিচুড়ি রান্না, সেটা খুব বহুল প্রচলিত, যেহেতু সেটা খুব চটুল শব্দ, ওই জন্য এটা মানুষের মাঝে মুখোমুখি ফিরেছে, কিন্তু মূল ছিল যে মিড ডে মিলের ব্যবস্থাপনা। আমি আপনি আপনার কাছে একটু জানতে চাই, অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, আপনি একজন রাজনৈতিক, দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনীতিবিদরা তো সামাজিক নানা ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, স্কুলে মানে এই যে মিড ডে মিল বা দুপুরবেলা খাওয়া বা বিরতির সময় খাওয়া দেয়া, সেটা যাই হোক খিচুড়ি হোক আর পোলাও হোক আর সাধারণ ডাল ভাত হোক কিংবা অন্য কোনো টিফিন হোক, টিফিন তো আমরা সেই ছোটোবেলা থেকে আমি আপনি আমরা সবাই স্কুলে টিফিন দেয়া হতো, সো এটা কি এটার জন্য আলাদা ব্যবস্থাপনার মানে শেখার দেখার কোনো প্রয়োজন আছে কি না, আমি একটু একটু জাস্ট ছোট করে বুঝতে চাই আপনি কি মনে করেন অনেস্টলি?
আচ্ছা, আমি আপনাকে যেটা বলি, এটা এমন কোন ম্যানেজমেন্ট কিনা, যেটা এমন কোন টেকনিক্যাল অ্যাফেয়ার্স কিনা, টেকনিক্যাল ইস্যুস কিনা, যেটা বোঝার জন্য বিদেশে যেতে হবে? এখন আপনার এই প্রশ্নের উত্তর আমি রাজনৈতিকভাবে দিব একরকম, আর যারা এই এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট তারা দিবে অন্যরকম। আমি যেটা মনে করি যে আমরা দেখা যাচ্ছে অনেক সরকারিভাবে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়, দেখানোর জন্য পাঠানো হয়, বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য, সেগুলো অবশ্যই ইতিবাচক জিনিস। এবং আমরা যদি বিদেশে গিয়ে কিছু শিখে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের গঠনমূলক কাজে, দেশ গঠনমূলক কাজে, ইতিবাচক কাজে, অবশ্যই সেটা প্রশংসনীয়। কিন্তু আমি আপনার জ্ঞাতার্থে বলছি, হয়তো আপনি ইতিমধ্যে জানছেন যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এই ধরনের বিদেশ গমন বা বিদেশে প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত কর্মসূচিগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হলো সর্বশেষ তথ্য, এবং এই মিড ডে মিল ব্যবস্থাপনার জন্য এখন কেউ বিদেশে যাবে না, সেটাই সিদ্ধান্ত হয়েছে, এটা বাতিল করা হয়েছে। এটা হলো আমার এখনকার মতো বক্তব্য। আরেকটা কথা হলো, আপা কিন্তু খুব চমৎকার কথা একটা বলেছেন যে আমাদের দেশে বিরোধী দলকে এটা তো কেউ চিনেই না। আপনি সত্য কথাই বলেছেন, কারণ আমাদের দেশে বিরোধী দল চিনবে কিভাবে? তাদের কোনো কর্মকাণ্ড নেই, তারা অসংগঠিত, তারা সাংগঠনিক ভাবে দুর্বল। অতএব বিরোধী দল কে সেটা আসলে আমাদের এখন বুঝতে কষ্ট হয়, ব্যাক পেতে হয় যে আসলে কোনো বিরোধী দল আছে কিনা। এরপরে আমি বলবো যে আপার কিন্তু সেই পেঁয়াজের কথাই ঘুরে ফিরে আসতেছে। আসলে পেঁয়াজ আমরা যারা রান্না করি, অবশ্যই আমরা মনে করি যে পেঁয়াজ একটা অন্যতম অনুষঙ্গ, বা যারা রান্না করেন নারী পুরুষ যেই হোক সবাই কম বেশি রান্না পারে, কিন্তু পেঁয়াজটা একটা অন্যতম অনুষঙ্গ। এটা আমাদের বাঙালিদের আমাদের লাগে, আমরা নেই। আবার এমনও হয় যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি কিন্তু নিজে একটা অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করি, সময় কম নিব, যখন পেঁয়াজের দাম বেড়েছিল আমরা জানি বছরখানেক আগে এরকম হয়েছিল, আমি পেঁয়াজ খাওয়াই বাদ দিয়ে দিয়েছিলাম। হয়তো আমার খাবার আগের থেকে একটু কম সুস্বাদু হয়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে যারা অসাধু প্রক্রিয়ায় দাম বাড়ালো তাদের পেঁয়াজের খেতেই হবে, আমি কেন সেটার কাছে জিম্মি হব? আমার ব্যক্তিগতভাবে এটা ছিল অভিমান। তো এখন আমি যেটা বলি, আপনারা জানেন এই যে পেঁয়াজের দাম যে সাময়িকভাবে হঠাৎ করে বাড়িয়ে দিল অসাধু ব্যবসায়ীরা, তখন কিন্তু টিসিবি কিন্তু সরকারি ভাবে পেঁয়াজ বিতরণ শুরু করলো, বিক্রি শুরু করলো। প্রতিদিন 1 কেজি করে পেঁয়াজ কিনবে 30 টাকা করে কেজি, এবং প্রতিদিন একবার করে এরকম কিন্তু করেছে। এবং আমরা ইতিমধ্যে কি দেখেছি যে প্রচুর এলসি খোলা হয়েছে, এবং চীন, মিয়ানমার, মিশর, তুরস্ক, নেদারল্যান্ডস, পাকিস্তান, এই 6টি দেশ থেকে অলরেডি আমাদের দেশে পেঁয়াজ আসা শুরু করে দিয়েছে। অতএব পেঁয়াজ নিয়ে আমাদের এখন আর আক্ষেপের কিছু নাই, কারণ গত বছরের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার আলোকেই আমাদের আমরা আরো কিছু দেশ আছে সেগুলোর সাথে আমরা পেঁয়াজ আমদানি করার ব্যাপারে আমাদের চুক্তি আছে, যোগাযোগ আছে, যার কারণে আমরা সেই সমস্যাটাকে আমরা করতে পেরেছি, ফেস করতে পেরেছি। আর আরেকটা কথা আমি যেটা উল্লেখ করতে চাই, আমরা দেখেছি গত বছর পেঁয়াজের দাম বাড়িয়ে সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছিল রীতিমতো, এবং আমরা আরো দেখেছি যে ওই পেঁয়াজের মূল্য স্বাভাবিক হতে না হতে লবণের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু লবণের দাম বাড়ানোর মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়নি। তারপরে দেখা গেছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দিয়েছিল, এবং দেশে লবণের ক্রাইসিস, কৃত্রিম সংকট তৈরি করার জন্য। এবং এটাও কিন্তু আমি মনে করি একটা খুব বাজে একটা পায়তারা, এবং সরকারকে অস্থিতিশীল করার আরেকটি ষড়যন্ত্র। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বলতে চাই, উনি কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র বা এই ধরনের অপচেষ্টাকে উনি নস্যাৎ করে দিয়েছিলেন। ওনাকে আমি বলতে পারি যে একটা উপাধি যদি আমরা দেই যে বেস্ট কিচেন ইকোনমিস্ট, উনি উনুনের অর্থনীতি, যেটা উনুনের অর্থনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালোভাবে বুঝেন, যার কারণে ওনার সঠিক হস্তক্ষেপের ফলে পরে আর এটি বাড়তে পারেনি এবং সবকিছুই সহনশীল পর্যায়ে চলে এসেছিল। তা আমার এখনকার মতো বক্তব্য হলো যে আমাদের মধ্যে যদি প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকে, দায়িত্ববোধ থাকে, তাহলে আমরা এটা কখনোই করতে পারি না যে হুট করে একটা জিনিসের দাম বাড়িয়ে দিলাম, মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেল। আমাদের সব প্রত্যেকের নিজের ব্যক্তিগতভাবে আমাদের পরিশুদ্ধ হতে হবে, আমার মধ্যে দেশপ্রেম থাকতে হবে আমাদের মধ্যে। আমরা যারা ব্যবসা করি বা বিভিন্ন কাজে জড়িত তারা অবশ্যই, কারণ আমাদের দেশে আরেকটি সিস্টেম আছে, রোজার মাসে দেখা যায় দাম জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলে, সেটাও কিন্তু অত্যন্ত জঘন্য। যেখানে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে রোজার মাসে আরো জিনিসের দাম কমায়, এবং মানুষ সংযমের যে শিক্ষা যেটা সেটা, কিন্তু আমি মনে করি তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় কিন্তু বিগত বছরগুলোতে অতটা উল্লম্ফন আমরা দেখি নাই দ্রব্যমূল্যে, এবং উনি এখন পর্যন্ত এটা ধরে রেখেছেন। তো সেটাই আমি বলবো যে আমরা
দেশপ্রেম আমাদের মধ্যে বজায় রাখবো, আমরা সচেতন হব এবং আমরা অবশ্যই এই ধরনের অপশক্তি যারা তাদের রুখবো। আমাদের সামাজিক সচেতনতা দরকার, এটা হলো সবচেয়ে বড়। প্রফেসর হোসনে আরা বেগম, আমাদের এই করোনা জনিত কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ 1 ইঞ্চি জমি যেন ফেলে অনাবাদি না রাখা হয় আর আবাদযোগ্য নয় এরকম জমি যেন আবাদযোগ্য করা হয়, তো আমরা এরপরে ভিত্তি করে আমরা যেহেতু বঙ্গবন্ধু মুজিব বর্ষ, এটাই তো মুজিব বর্ষ কৃষি অ্যাওয়ার্ড আমরা ইয়ে করেছি, যে যারা যাদের কোন জমি 1 ইঞ্চি জমি মানে প্রধানমন্ত্রীর যে কথা, কোন জমি যারা ফেলে না রাখবে তাদেরকে মুজিব বর্ষ অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে এমবিএ মুজিব বর্ষ, এমবিএ মুজিব বর্ষ এগ্রিকালচার অ্যাওয়ার্ড। ফলে এত ফসল হয়েছে আমাদের সদস্যদের মধ্যে, এর ফলে যেটা আমাদের সুবিধা হয়েছে সেটা হলো আমাদের সদস্যদের আর বাজার নির্ভর হতে হয় না, তাদের খাওয়া দাওয়া তাদের শাকসবজি নিজেদের তারা খাচ্ছে এবং ফসল তারা নিজেরা করছে, অপ্রচলিত ফসল করছে যেমন কাসাবা এটা আবাদ করা হয়েছে। তো এর ফলশ্রুতিতে তা আমরা ধারণা করেছিলাম যে আমাদের যে ঋণের টাকা এ তো জামানতবিহীন, টাকা মাটিতে একদম পড়ে যাচ্ছে, এই টাকা তোলা কঠিন হবে। তো এর ফলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 1 ইঞ্চি জমি যেন ফেলে না রাখা হয়, এটা আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে এবং এটা তদারকি করতেছি যে এটা করছে কিনা, যার ফলে আমাদের ঋণের রিকভারি হচ্ছে বেশি। তো আপনার সরকার প্রধানের যে একটা নির্দেশনার কথা সেটা যদি সবাই বাস্তবায়ন করি আর মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মকৌশল এবং আন্তরিকতা এবং উনি জনগণকে ভালোবেসে নিজের জীবনকে বাজি রেখে যেভাবে উনি এই কোভিড মোকাবেলা, দুর্যোগ মোকাবেলা, আমফান মোকাবেলা এইগুলো উনি করছেন, তো আমরা জনগণ যদি তাকে ভক্তি শ্রদ্ধা করে তার নির্দেশ পালনটাকে পূর্ণ মনে করি, ধর্মীয় অঙ্গ মনে করি, কারণ সুলতান জাল্লাল্লাহ আপনার হলো যিনি সরকার তার কথা তো মানতে হবে, তিনি যেটা যতদিন তিনি সরকার আছেন তার কথা মানতে হবে, এটাই নিয়ম। তো এই জিনিসগুলো প্রতিপালন করলে দেশে শান্তি আসবে, আর সরকারের কাছে যেটা কামনা সেটা হলো যে যারা বড় বড় ব্যত্যয় ঘটাচ্ছে, এই যে জেলা লেভেলের নেতারা শত শত কোটি টাকা, তারপরে আপনার বিভিন্ন কারবার যেগুলো ঘটতেছে এগুলোকে শাসন আপা বলছেন, আমরাও জানি এটা কঠোর অনুশাসন হচ্ছে, কিন্তু এটা মানুষ যদি এই শাসন না দেখে বিচার হতে হবে এবং এই বিচার যে হচ্ছে এটা মানুষের জানতে হবে, মানুষ বুঝতে হবে, আর এক্সাম্পল দেখলে মানুষ অনুশাসন দেখলে বিশ্বের মানুষ ভালো হবে এবং তখন আমাদের সার্বিক উন্নয়ন ঘটবে। উন্নয়ন এ দেশে সোনার মানুষ সোনার মাটি ষড়রিপুর দেশ, এইটা আপনার সবকিছু ওখানে হবে, তো মানুষে মানুষকে ভালোবাসবে, এটাই তো বড় ধর্ম। এটা ধর্মের পালনীয় 75% হলো মানুষ মানুষের কল্যাণে কাজ করবে আর 25% হলো ধর্মীয় নিয়ম কানুন মানবে বা আল্লাহর হুকুম পালন করবে, আর 75% এটা তো কোরআন হাদিসের কথা এবং সকল ধর্মেই তাই। তো এই এই কাজগুলো যাতে মানুষ আপনার
যে সরকারি মিশনারিজ তারা পজিটিভ হতে হবে, তারা ওই গ্রামার ধরে থাকে অনেক ক্ষেত্রে যে গ্রামার পজিটিভ কিছু না, এগুলোও দেখতে হবে যে তারা প্রোঅ্যাক্টিভ কিনা, তারা ভালো মন্দ বোঝেন কিনা। এই ব্রিটিশের কিছু আইনের গ্রামার ধরে তারা অনেকে হেনস্থা করছে, সেগুলো যেন না করতে পারে। থ্যাংক ইউ অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা। আমরা একটু শেষের দিকে চলে এসেছি, একটু শেষ করতে হবে। জি ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। বাংলাদেশের মাটি হলো সোনার চেয়েও খাঁটি এবং আমাদের দেশে যা ফলন করা হয় তাতেই কিন্তু কিছু না কিছু আমরা দেখতে পাই, উৎপাদিত হয়। তো আমরা আমাদের এক ইঞ্চি জায়গাও খালি রাখবো না, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং সমস্ত জায়গাতেই আমাদের কিছু না কিছু চাষবাস করতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দেশ কৃষিতে যে কি পরিমাণ সাফল্য দেখিয়েছে সেটা বলাই বাহুল্য। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি, আমরা বিদেশেও চাল রপ্তানি করেছি, করছি। এবং আমাদের মাছ উৎপাদনে আমরা পৃথিবীতে এখন উল্লেখযোগ্য একটা স্থান। আমরা সবজি উৎপাদনে, আমরা আম উৎপাদনে থেকে শুরু করে আমরা এখন কিন্তু বিভিন্নভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আরেকটি কথা হলো যে আমাদের এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় দরকার যেটা, সেটা হলো আমাদের একটি নিরাপদ ভ্যাকসিন। যে ভ্যাকসিনটা দিলে পরে আমরা করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, আমরা স্বাভাবিকভাবে আরো বেশি কাজকর্মে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, যার যার পেশাগত কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো, দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। সেই নিরাপদ ভ্যাকসিনটির অপেক্ষা আমরা এখন করছি অধীর আগ্রহে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন উৎপাদনের জন্য উদ্ভাবনে যে আন্তর্জাতিক যে একটা ফান্ড আছে, গ্লোবাল সিটিজেন তহবিল, সেখানে কিন্তু $50,000 অলরেডি অনুদান উনি দিয়েছেন। এবং সেটি অবশ্যই আমরা আশা করি যে আমাদের সরকারও তৎপর রয়েছেন একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন, এবং যেই ভ্যাকসিনটি সবার আগে পাওয়া যাবে নিরাপদ, সেটি কিন্তু আমরা আমাদের সরকার চেষ্টা করতেছে জনগণের জন্য আনার জন্য। এবং এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, তার যে যত টাকাই লাগে বা না লাগে, যাই লাগে। তো সে আমরা সেই দিনের অপেক্ষা করছি। এবং সেই ভ্যাকসিন পাওয়ার পরে আমাদের এই অর্থনীতি, আমাদের সামাজিক জীবন সবকিছু আবার আগের মতো ফিরে আসবে। আমরা মহান আল্লাহর কাছে এটাই আমরা এই মুহূর্তে প্রার্থনা। পৃথিবীর সবাই ভালো থাকুক, আমরা আপনারা সবাই ভালো থাকি, আমাদের এই প্রিয় বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এর মধ্যে আবার আমাদের দেশে অনেক বেকার যুব জনগোষ্ঠী আছে। তো দেশের বেকার এবং বিদেশি তারা ব্যাগ এন্ড ব্যাগেজ বেঁধে নিয়ে আসতেছে, যার ফলে কিছুটা আপনার রেমিটেন্সের উলম্ফন হচ্ছে। তো আপনার এই বেকার যুব জনগোষ্ঠীকে যদি কর্মসংস্থান দেওয়া না যায়, তাহলে কিন্তু দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই ভয়াবহ হবে এবং কন্ট্রোল করা কঠিন হবে। আর পিএস এ স্বনির্ভর করা সহজ এই দেশ, সামার নিয়ন্ত্রণ করার জন্য। আর সরকার শুধু নুরজাহান আপাকে বলবো যে একটু তদারক করতে বলবেন, আমি অলরেডি তদারকি করেছি যে মশলার এত ঋণ সরকার দিল, মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রণোদনা দিয়েছেন, এই মশলা ঋণের টাকা দিয়ে কোথায় কোথায় পিঁয়াজ হলো, সারা বাংলাদেশ ঘুরে দেখেন পিঁয়াজের সামার অনিয়ন কোথায় হয়েছে। তো কোটি কোটি টাকা খরচ করে গবেষণা প্রতিষ্ঠানের তারা পিঁয়াজের বীজ বানালো, সে বীজ কেনার মানুষ নাই, ফসল করার জন্য টাকা পায় না। ধন্যবাদ। এই প্রণোদনার মশলার যে সস্তা টাকা, অনেকে বলতেছে সেটা নাকি কর্তৃপক্ষরা নেয়, যেহেতু 2% এর টাকা, তারা তো পিএস আবাদ করে না, পিএস খায়। আর খায় মানে ওই যে ভারত ঘোষণা দিলেই একবারে অনেকগুলো কিনে। আমি কিছু বলবো 20 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড না 10 সেকেন্ড। আচ্ছা, আমার কথা হলো যে বেকারত্ব আমাদের যে একার সমস্যা না, কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে করোনা ভাইরাস উপলক্ষে অনেক ক্ষেত্রে কিন্তু ছাঁটাই হয়েছে, যদিও আমাদের দেশে হয়েছে তবে সেটা অবশ্যই কম। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদিক দিয়ে পরিপূর্ণভাবে খেয়াল রাখছেন, ইনশাআল্লাহ উনি সবার প্রতি প্রণোদনার টাকা উনি সবাইকে ভাগ করে দিয়েছেন, সবাই এর ভিতরে আছে অন্তর্ভুক্ত। ধন্যবাদ অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এবং প্রফেসর হোসনে আরা বেগম।
দর্শকের কথা হচ্ছিল কোভিড-19 এবং তার ব্যবস্থাপনা নানা দিক নিয়ে। আমার দুই অতিথি মোটামুটিভাবে, একজন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, অন্যজন রাজনৈতিক, দুজনই একমত যে বাংলাদেশ যেভাবে এটিকে অ্যাড্রেস করেছে সেটি মোটামুটি ঠিকই আছে, বরং একটু শিথিলতা বাংলাদেশের মানুষের ভেতরকার যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটিকে অনেকখানি বাড়িয়ে তুলেছে এবং এটি মোকাবেলা সহজতর হয়েছে। তবে ডক্টর হোসনে আরা বেগম নানা সংকটের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি যেটি চিহ্নিত করেছেন প্রধান সংকট সেটি হচ্ছে সুশাসনের অভাব। তিনি দুর্নীতি নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে পেঁয়াজের প্রসঙ্গ আলোচনা করেছেন অনেকটা সময় নিয়ে, এবং প্রধানমন্ত্রী সদিচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকমের দুর্বলতার কথা তিনি বলেছেন, এবং একেবারে শেষে এসে বেকার মানুষের সমস্যা এবং বেকারত্ব যে কী ধরনের সংকট তৈরি করতে পারে সেই বিষয় ইঙ্গিত দিয়েছেন। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তাও বলবার চেষ্টা করেছেন যে কোথাও কোথাও ব্যত্যয় বিচ্যুতি আছে, কিন্তু সরকার যখনই কোনো কিছু আইডেন্টিফাই করতে পারছে সে বিষয়ে সরকার কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, এবং যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তবে সব কথার মূল কথা, দুইজনে এই জায়গায় ভিন্নমত পোষণ করবার কোনো সুযোগ নেই, যে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করা এবং জনগণকে সকল বিবেচনার শীর্ষে রাখা সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে সকল কাজ, এবং এই ধরনের মহামারী তো বটেই, যে কোনো সংকট মোকাবেলা অনেক সহজতর। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।